আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি আপনি কেমন আছেন? ভালো আছি। আপু আপনার নাম কি? পিয়া। পিয়া। তো পিয়া আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? ঢাকা সাভার। ঢাকা সাভার। আপনার বয়স কত? 18। 18 বছর। তো আপু আপনার বিয়ে হয়েছে? বিয়ে হয়নি, যৌতুকের জন্য। যৌতুকের জন্য বিয়ে হয়নি। তো এখন বর্তমানে কি অবস্থা? আপনার বাবা মা কি বেঁচে আছে? আপনার ভাই বোন নাই, আপনি একাই। তো এখন আপনি কি করতেছেন? আমার দাদির বাসা বাড়িতে কাম করি, আমরা খাই। তো আপনি এখন থাকেন কার কাছে? দাদির কাছে থাকি। আপনার দাদা কি বেঁচে আছে? দাদা তো মরে গেছে। আচ্ছা, তো এখন আপনার দাদি কি করে? দাদি বাসা বাড়িতে কাম করে খায়। তো এখন আর আপনি কি করেন? এখন এক মাস ধরে আমার দাদা, আমি কিছুই করি না, সেলাই মেশিনের কাম শিখছি। তো কিছু করেন না কেন? সেলাই মেশিনের কাম শিখছি, যে দাদির সঙ্গে বাসা বাড়িতে কাম যাইতাম। আর এই 18 বছর আপনি কি করছেন? চাইছে আমাদের ছেলেরা অনেক বিয়ে করতে চাই, চাইছে কিন্তু আমি বিয়ে কেন বিয়ে করছেন না? বসে নেই, আমাদের মধ্যে বিয়ে করতে গেলে গ্রাম ঘুরতে হবে। তো আপনাদের তো রীতিনীতি এটা, তো গ্রাম করলে আপনাদের সমস্যা কোথায়? চাকরি করায়, বিভিন্ন কাজ কর্মক্ষেত্রে পাঠায়, তো আপনাকে যে বসায় খাওয়াবে সেটার কোনো গ্যারান্টি আছে? আমাদের ভিতরে তো দুই তিনটে চার পাঁচটা বিয়ে করে আপনার দাদিকে সহজ মানে চিকিৎসা করার জন্য সহযোগিতা কেন করবে? যদি হেল্প করে তার সঙ্গে আমি কথা বলবো। মানে কথা বলবেন কি কারণে? কি কারণ? যদি আমার পছন্দ করে। আচ্ছা, এখন সে যদি আপনাকে পছন্দ করে আর আপনি তার কাছে বিয়ে বসবেন না? বিয়ে বসবো যদি আমার দাদির চিকিৎসা হয়ে যায়। করে বিয়ে বসবো। আচ্ছা, তো এখন আপনার দাদির কত টাকা লাগবে এই চিকিৎসা করতে? ডাক্তার তো বলছে যে আচ্ছা, তাহলে এখন আপনি এখন আমি এক মাস ধরে বাসা করতে কাম করছি, কোনো দাদি দায়িত্ব করে না, কিন্তু কাম করে। আচ্ছা, তো এখন তাহলে আপনার এই দাদির চিকিৎসা আলট্রাসোনোগ্রাম কোথায় করাইছিলেন? সাভারেই করাইছেন। এখন সে ওষুধ খাইতেছে নাকি? ওষুধ খাইতেছে। তাহলে